আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আরেকটি ফ্রেশ রিভিউ নিয়ে আপনাদের কাছে আসছি। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওতে কিন্তু 1 লাখ 2 লাখ 3 লাখ টাকায় আপনাদেরকে গাড়ি দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে চ্যানেল মাস সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। এবং এই কার হেভেনের শোরুমে কিন্তু তাদের বাইকও আছে। আপনারা কেন যে আমার চ্যানেলে বাইকের রিভিউ দেখেন না, তাই আমি বাইকের রিভিউ দেইও না। তো চলুন আজকে রিভিউটি শুরু করি একদম কম প্রাইসে এবং সবচেয়ে বড় কথা পেপার সাপোর্টেড, প্রতিটা গাড়িরই পেপার সাপোর্টেড। চলুন আজকে রিভিউটি আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, আজকে রিভিউ শুরুতে আমরা একটা 100 ওয়াগন দেখবো। এটা 1-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, 2001-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো বা 19-টি রেলের গাড়ি। সামনে একটা গ্রিল দেখতে পাচ্ছেন, ফ্রেশ আছে। হেডল্যাম্পগুলো কিন্তু অরিজিনাল, সামনের সাইডটা মোটামুটি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। সামনের গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন, হোয়াইট কালারের একটা গাড়ি। তো সাইড প্রোফাইলটা যদি দেখাই, টায়ার এবং রিং দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে এবং বডিটাও তুলনামূলক অনেক ফ্রেশ আছে। খুব একটা ফ্রেশ ভালো সেটা বলবো না, এখানে এই মানে গাড়িগুলো কাজ করানো হয় না কিনে, তাই কিন্তু প্রাইসগুলো কমে পান। পেছনের গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন, পেছনের স্টিল বাম্পার ইনস্টল নেই। তো এই পাশের সাইড প্রোফাইলটা দেখছেন, মোটামুটি একদম ফ্রেশ আছে। তো ইন্টেরিয়ার লুকটা যদি আমি একটু দেখাই, সো ফ্রেন্ডস ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটা সম্পূর্ণ গ্রে কালারের, অটো ট্রান্সমিশনের একটা গাড়ি, বিস্কিট কালারের সিট কভার আছে, একদমই ফ্রেশ অবস্থায় গাড়িটা আছে। ডোর উইন্ডোগুলো ম্যানুয়াল, কারণ প্রাইস তো কম রে ভাই, বুঝতে হবে। তো এটা 100 লিটারের সিএনজি করা আছে, 2 থেকে 3 জন বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। এখন একটা হোন্ডা অ্যাকর্ড দেখছি, 92-এর মডেল, 97-এর রেজিস্ট্রেশন। এই গাড়ির রিভিউটা আমার লাস্ট রিভিউতে আছে, তারা এখানে প্রাইসটা একটু ডিসকাউন্ট করে দিয়েছে, আমি সেটা বলছি। তার আগে ঢাকা মেট্রো 11 সিরিয়ালের গাড়ি। গাড়িটা কিন্তু একদম টিপটপ অবস্থায় আছে, সানরুফ আছে, সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে, আপনারা টায়ার অ্যালয়ারিং ইয়া করা আছে, রেড কালারের গাড়ি। গাড়িটা দেখতে কিন্তু চমৎকার অবস্থায় আছে, বডি কিট করা। আর রেয়ারটা আমি দেখাচ্ছি, পিছনে স্পয়লার আছে, স্টিল বাম্পার ইনস্টল আছে। তো আমি ইন্টেরিয়ারটা একটু যদি দেখাই, দেখতে পাচ্ছেন চমৎকার ইন্টেরিয়ার, রেড এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনের আপনার সিট কভার, এসি ওয়ার্কিং অবস্থায় পেয়ে যাবেন। রিয়ার প্যাসেঞ্জার সিটটা যদি একটু দেখাই, 2 থেকে 3 জন বসে অনায়াসে ট্রাভেল করতে পারবেন। কোর্স এটার প্রাইসটা আমার লাস্ট ভিডিওতে সম্ভবত 3-এর উপরে বলা হয়েছিল, তো আপনারা যদি এখন নেন, এটার আস্কিং প্রাইস হচ্ছে 2,70,000 টাকা। এরপর আপনারা আলোচনা সাপেক্ষে আরও কিছু কম করে রাখা হবে প্রাইস। তো ফ্রেন্ডস, এখন আপনাদের সাথে একটা 90 ওয়াগন শেয়ার করব। এটা হচ্ছে 1990-এর মডেল, 97-এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো 12 সিরিয়ালের গাড়ি। এটার পেপারসটা রানিং ফেল, বাট ট্যাক্স টোকেনটা সেপ্টেম্বর পর্যন্ত আছে। আপনার এই মাসেরই 25 তারিখে হচ্ছে এই গাড়ির ফিটনেসটা ফেল হয়েছে। গাড়িটার ইন্টেরিয়ারটা যদি বলি, মোটামুটি ফ্রেশ আছে। এবং এই শোরুমে আমি যখনই আসি তখনই বলি, তারা কিন্তু অ্যাজ ইট ইজ গাড়িগুলো রাখে, তাই একটু কম প্রাইসে গাড়ি পাওয়া যায়। রেয়ারটা দেখতে পাচ্ছেন, পেছনের গ্লাসে একটা ওয়াইপার আছে। যারা মোটামুটি একটু কম প্রাইসে আপডেট গাড়ি খুঁজছেন, যে পেপার সাপরেট গাড়ি চান, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। আমি এটার ফ্রন্টটা দেখাই দিচ্ছি, হেডল্যাম্পগুলো ফ্রেশ আছে, সামনের গ্রিলটাও ফ্রেশ আছে, এখানে ফগ লাইট আছে। তো আমি ইন্টেরিয়ার টিকটা আপনাদেরকে দেখাই দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো ট্রান্সমিশনের, 90 ওয়াগন হলেও এটা অটো ট্রান্সমিশনের, বিস্কিট কালারের সিট কভার পেয়ে যাচ্ছেন। তো আমি রিয়ার প্যাসেঞ্জার সিটটা একটু দেখাই, এখানে 2 থেকে 3 জন বসে ট্রাভেল করতে পারবেন। এবং নিচে 100 লিটার পিছনে আর কি সিএনজি করা আছে। তো আপনারা যারা একটু কম প্রাইসে মোটামুটি আপডেট কাগজপত্র যাতে আপডেট থাকে, ধরতে গেলে এটা আপডেটই, যেহেতু রানিং ফেল এবং ট্যাক্স এখনও সেপ্টেম্বর পর্যন্ত আছে। তো ফ্রেন্ডস, এটার প্রাইস নিয়ে কথা বলবো, এটা কিন্তু মাত্র 1,25,000 টাকা, তাও আস্কিং প্রাইস। এখন চিন্তা করেন, আসলে এটা নেগোশিয়েট করে অবশ্যই আপনার কমানো হবে। তো আপনারা যারা একটু কম প্রাইসে, যারা রিসেন্টলি গাড়ি শিখে বা চালানো শিখেছেন, তাদের জন্য এই গাড়িগুলো বেস্ট হবে, বা অনেকে ড্রাইভিং শেখাতে চাচ্ছেন, মানে পেপার সাবজেক্টের তুলনায় প্রাইস কম। তো চলুন আমরা এখন আর একটা গাড়ি দেখব ফ্রেন্ডস। এখন একটা নিশান মার্স দেখছি, এটা 84-এর মডেল, 90-এর রেজিস্ট্রেশন, রাজশাহী ক এটা রেজিস্ট্রেশনটা, 05-0001, মানে রেজিস্ট্রেশন নাম্বারটাও সুন্দর, রেড কালারের একটা গাড়ি। তো ফ্রেন্ডস, খুব অবাক্যর বিষয়ে এই গাড়ির কিন্তু আপনার পুরনো মডেল হলেও পেপার্স কিন্তু আপনার পেয়ে যাবেন। তো এটার রেয়ারটা আমি দেখাচ্ছি, হ্যাচব্যাক গাড়ি, মানে নিশান স্টারলেটের মতো, এটাও নিশান হ্যাচব্যাক গাড়ি। তো আমি ইন্টেরিয়ারটা আগে দেখাই, এটার ম্যানুয়াল ট্রান্সমিশন, স্টিয়ারিংটা মার্চ লেখা আছে, ব্ল্যাক কালারের সিট কভার। এটাও ভিউয়ার্স কিন্তু আপডেট, পেপার সাপটুডেট করা একটা গাড়ি, যেখানে গাড়ি যাই হোক পেপার সাপটুডেট থাকলে অনেক কিছু। আপনার ডোর উইন্ডো হচ্ছে ম্যানুয়াল,
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা রিয়ার প্যাসেঞ্জার সিট, এটা সম্পূর্ণ তেলের একটা গাড়ি, এটা সব 1000 সিসির একটা ইঞ্জিন আছে। তো এটার প্রাইসটা নিয়ে কথা বলবো, এটার প্রাইস আপটু পেপার সাপ্লিড অবস্থায় পেয়ে যাবেন আর প্রাইসটা খুবই কম, আস্কিংই হচ্ছে এটার 1,70,000 টাকা। এরপর আপনারা সামনাসামনি আসলে দেখলে আলোচনার মাধ্যমে দামটি কমিয়ে রাখা হবে। সো ফ্রেন্ডস, এখন হচ্ছে আমরা একটা বোমা করোনা দেখতে পাচ্ছি, এটা 95 মডেল, 2001 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রোপো, 13 সিরিয়ালের গাড়ি। এটার আস্কিং প্রাইসটা একটু আমি বলে দিই, সেটা হচ্ছে 3,10,000 টাকা। আমার লাস্ট ভিডিওতে এটার রিভিউ আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমি গাড়িটা আরেকবার আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, আমার লাস্ট রিভিউতে এটা রিভিউ আছে। সাইড প্রোফাইল দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ ও টিপটপ অবস্থায় আছে, কোনো ডেন বা স্ক্র্যাচ কিছুই কিন্তু নেই। সো আমি যদি রিয়ারটা দেখাই, পেছনে স্টিল বাম্পার ইনস্টলড আছে, একদমই ফ্রেশ অবস্থায় আছে। কারণ এই গাড়িটার বেশ ভালো চাহিদা আছে। ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক সেট আপ, সিট কাভারটাও ব্ল্যাক কালারের, একদমই ফ্রেশ অবস্থায় আছে। সো ফ্রেন্ডস, ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছেন, রেয়ার প্যাসেঞ্জার সিটটা দেখাচ্ছি। সো এটার ইন ডিটেল রিভিউ আমি আপনারা আমার আগের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে 1600 সিসির ইঞ্জিন আছে এটাতে এবং এসি ওয়ার্কিং অবস্থায় আছে। এটার পেপার্সটা ফেল আছে, রানিং ফেল। এটার আস্কিং প্রাইস তো আমি বলেই দিলাম, 3,10,000 টাকা। এরপর আপনারা আসলে আলোচনার সাপেক্ষে প্রাইস কমিয়ে রাখা হবে। চলুন আমরা আমাদের নেক্সট গাড়িতে চলে যাই। ফ্রেন্ডস, আজকে রিভিউটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে কোন গাড়ির আপনারা রিভিউ দেখতে চান, এবং চ্যানেল না সাবস্ক্রাইব করবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন, এই শোরুমের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে আছে।